ক্যানভাসে এডুকেয়ারের সকলকে স্বাগতম। আজকে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট অঙ্ক করব, যে অঙ্কটি বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে এবং ভর্তি পরীক্ষায়, সকল ভর্তি পরীক্ষায় অঙ্কটি এসেছে। অঙ্কটি ফার্স্টে আমরা কনসেপচুয়ালি করার চেষ্টা করব, তারপর অঙ্ক এই টাইপের অঙ্ক এমসিকিউ আসলে যেন আমরা 10 থেকে 15 সেকেন্ডে করতে পারি সেই ট্রিকটি আমরা শিখব। তো আমরা চলেন আমরা অঙ্কটি দেখি। সেটি হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। এই টাইপের অঙ্ক যদি আসে, আমরা এই অঙ্ক খুবই সহজ, যদি আমাদের রিটেনে আসে তাহলে আমরা কীভাবে করব, সে আমাদের আদি বেগ কত দেওয়া আছে, 0, এই সময় টি কষ্ট কত আমাদের, 0। তাহলে এখান থেকে এইখানে যেতে আমাদের কত সেকেন্ড সময় লাগছে, 1 সেকেন্ড সময় লাগছে, এবং কত দূরত্ব অতিক্রম করছে, 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে সেটি আমাদের কী করা লাগবে, বের করা লাগবে, এবং এই দূরত্ব কত, 1 মিটার। তাহলে গাড়িটি নির্দিষ্ট একটি কী করতেছে, ত্বরণে চলতেছে, আমাদেরকে যেহেতু বলা নেই তার মানে গাড়ি এই পথে নির্দিষ্ট একটি ত্বরণে চলতেছে, তার মানে এই অংশের জন্য ত্বরণ যা, এই অংশের জন্য ত্বরণ তাই। তাহলে প্রথম আমাদের কাজ হবে ত্বরণের মানটি নির্ণয় করা। তাহলে আমরা যেটা লিখতে পারি, 1 সেকেন্ডে কত মিটার যায়, 1 মিটার। তাহলে S1, এটাকে যদি আমরা S1 বলি আর এইটাকে যদি আমরা S2 বলি, তাহলে S1 সমান UT প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এই 1 সমান U এর ভ্যালু কত, 0, প্লাস হাফ এ, এই টি এর ভ্যালু কত, 1 স্কোয়ার। তাহলে A এর ভ্যালু কত আসতেছে আমাদের, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন লক্ষ্য করেন, এরপরে অঙ্কটি আমরা দুইভাবে করতে পারবো, ত্বরণ জানার পরে এই পয়েন্টের ব্যাগ বের করতে পারি যে এই অংশ থেকে শেষ ব্যাগ কত, ভি সমান ইউ প্লাস এটি, ইউ এর মান 0, এর মান 2, টি এর মান কত, 1, তার মানে এই পয়েন্টের ব্যাগ কত হবে, 2 মিটার পার সেকেন্ড। তো এই পয়েন্টের ব্যাগ যেটা, সেটা পরের অংশের জন্য কী হবে, আদি ব্যাগ হবে, যদি আমরা পরের অংশ হিসাব করি সেইভাবে আমরা এই টি এর মান বের করতে পারি। আদারওয়াইজ আরেকটি কাজ করতে পারি, যেহেতু আমাদের ইনিশিয়াল ব্যাগ 0 ছিল, এখান থেকে এই 2 মিটার যেতে কত সময় লাগছে সেটা বের করতে পারি, এখান থেকে এই পর্যন্ত যাইতে কত সময় লাগছে এটা বের করতে পারি, দেন এই 1 সেকেন্ড যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই টিটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে, S1 প্লাস S2, আমরা এই পয়েন্ট থেকে হিসাব করতেছি, তার মানে আদি ব্যাগ আবার কত হবে, 0 হবে। তাহলে আমরা লিখলাম UT মানে কত আসবে, 0 প্লাস হাফ এ, এখান থেকে এই পর্যন্ত সময়, এখান থেকে এই পর্যন্ত সময় কত হবে, 1 প্লাস T, এখান থেকে এই পর্যন্ত সময় কত, 1 প্লাস T, 1 প্লাস T হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালু কত, 2, হাফ এর ভ্যালু কত আমাদের, 2 ইন্টু হচ্ছে 1 প্লাস T হোল স্কোয়ার, এই T আমাদের বের করতে হবে। তাহলে 1 প্লাস T এর ভ্যালু কত আসতেছে আমাদের, √2, 2 ক্যান্সেল আউট, যদি স্কোয়ার তুলে দিই তাহলে রুট আসবে, তাহলে এই টি এর ভ্যালু কত আসতেছে, √2 মাইনাস 1 সেকেন্ড বা 0.41 সেকেন্ড। এই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। এইটা হচ্ছে আমরা যদি আমরা রিটেনে অঙ্ক আসে তাহলে অঙ্ক এইভাবে করব। এই প্যাটার্নের অনেক অঙ্ক হইতে পারে। এখন দেখেন এই অঙ্কগুলো দ্রুত কিভাবে করতে পারি তার একটি টেকনিক আমরা শিখি। সে আমাদের যে অঙ্কটি ছিল আগে সেটার যদি আমরা দেখতে চাই, যে গাড়ি এই অবস্থায় আছে, এই অবস্থায় সময় কত আমাদের, 0, আদি বেগ কত আমাদের, 0, এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। তারপর এক সেকেন্ডে 1 মিটার গিয়েছিলো, এখানে আমাদের এখানে বলা আছে T1 সেকেন্ডে S1 দূরত্ব অতিক্রম করে, তার মানে আমাদের বলা আছে T1 সেকেন্ডে S1 দূরত্ব অতিক্রম করে। এর পরবর্তীতে আমাদেরকে বলা ছিল এই S2 দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমাদের বের করতে হবে কার মান, এই T2 এর ভ্যালু আমাদের আসলে কী করতে হবে, বের করতে হবে। এই T2 যদি আমরা বের করি, এই অঙ্ক যদি আপনারা রিটেন করেন তাহলে দেখবেন আনসারটা আসবে এরকম, S1 প্লাস S2 বাই S1 মাইনাস 1 ইন্টু T1। তাহলে উপরে কী হবে, এই দুইটি দূরত্বের যোগফল বাই কী হবে, S1 মাইনাস 1 ইন্টু হচ্ছে এই প্রথম S1 যাইতে যে সময় লাগে সেই সময় দ্বারা গুণ। তাহলে অঙ্ক আমরা এক লাইনে করে ফেলতে পারি। তাহলে লক্ষ্য করে দেখেন আগের অঙ্কটি যদি আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের T2 সমান বা T2 লিখতে পারেন, টিও লিখতে পারেন যা খুশি আর কি, আমরা যেহেতু এখানে T2 দ্বারা রিপ্রেজেন্টেশন করছি তাই এখানে আমরা T2 লিখলাম, সমান কী হবে,
প্রথম 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে 1 মিটার পরের 1 মিটার যেতে কত সময় তার মানে s1 এর ভ্যালু 1 s2 এর ভ্যালু কত 1 তাহলে 1 প্লাস 1 বাই 1 মাইনাস 1 ইনটু ওই ক্ষেত্রে t1 এর ভ্যালু কত ছিল 1 সেকেন্ড তাহলে কত আসছে √2 মাইনাস 1 এই হচ্ছে আমাদের অঙ্কটির आंसर তো অনেকে এইভাবে না করে আগের অঙ্কটি ডাইরেক্ট এইভাবে করে যে s1 প্লাস s2 মাইনাস 1 তাহলে কি আসছে √ ওভার 1 প্লাস 1 মাইনাস 1 রুট টু মাইনাস এইটা দ্বারা যদি আপনারা অঙ্ক সমাধান করার চেষ্টা করেন তাহলে যেটা হবে শুধুমাত্র আগের অঙ্কটিই মিলবে অন্য অঙ্ক আর মিলাইতে পারবেন না বাট এইভাবে যদি অঙ্ক করেন এই প্যাটার্নের যত এমসিকিউ আসবে সব আপনারা এক লাইনে করে ফেলতে পারবেন যেমন যদি আপনারা এই অঙ্কটি দেখেন স্থির অবস্থা থেকে প্রথম 4 সেকেন্ডে কত মিটার যায় 16 মিটার পরবর্তী 9 মিটার যেতে কত সময় লাগবে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই রকম একটি কন্ডিশন লাগবে যে আদি বেগ 0 তারপর হচ্ছে t1 সেকেন্ডে s1 দূরত্ব যায় এবং t2 সেকেন্ডে s2 দূরত্ব যায় এবং এর মান কি বলেন তো নির্দিষ্ট তাহলে এখানেও দেখেন সেম কন্ডিশন স্থির অবস্থা হতে 4 সেকেন্ডে 16 মিটার যায় পরবর্তী 9 মিটার যেতে কত সময় লাগবে তাহলে t সমান সমান কি হবে √ ওভার s1 প্লাস s2 তাহলে কত আসছে 16 প্লাস 9 বাই s1 s1 কত 16 মাইনাস 1 ইনটু হচ্ছে s1 যাইতে যে সময়টা লাগছিল মানে t1 এর ভ্যালু কত 4 সেকেন্ড তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে এখানে দেখেন 25 বাই কত 16 তার মানে কত আসবে 5 বাই 4 5 বাই 4 মাইনাস 1 ইনটু 4 তাহলে কত সেকেন্ড আসতেছে 1 সেকেন্ড এই হচ্ছে আমাদের অঙ্কটির আনসার তার মানে এমসিকিউ এ আসলে অঙ্কটি আমরা খুব দ্রুত করতে পারবো আমরা যদি আরেকটি অঙ্ক দেখার চেষ্টা করি যে বলা আছে স্থির অবস্থা থেকে এই ব্যাপারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথম 5 সেকেন্ডে কত মিটার যায় বলেন তো 25 মিটার পরবর্তী 75 মিটার যেতে কত সময় লাগবে তাহলে আমরা কি করতে পারি t সমান সমান কি হবে √ ওভার s1 প্লাস s2 তার মানে 25 প্লাস 75 বাই s1 মাইনাস 1 ইনটু t1 এর ভ্যালু কত 5 তাহলে কত আসতেছে 100 বাই 25 মানে কত আসবে 4 রুট ওভার 4 মানে কত 2 মাইনাস 1 ইনটু 5 তাহলে কত সেকেন্ড আসতেছে 5 সেকেন্ড তাহলে এই ব্যাপারটি যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এই টাইপের যত অঙ্ক আছে তা আমরা একবারে করে ফেলতে পারবো এখন অনেকে বলতে পারো যে পরবর্তী 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেই অঙ্ক থাকলে কি আমরা করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবো কারণ হচ্ছে t2 সমান সমান আমরা কি জানি রুট ওভার s1 প্লাস s2 বাই এস ওয়ান মাইনাস ওয়ান ইনটু টি ওয়ান এখন যদি বলে এই পরবর্তী 75 মিটার না বলেও যদি বলতো পরবর্তী 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে আমাদের কী হইতো তার মানে আমাদের টি টু এর ভ্যালু দেওয়া আছে এস টু এর ভ্যালুটা আমাদের কী করতে হইতো বের করতে হইতো তার মানে এই সূত্রের মাধ্যমে এই টাইপের যে কোনো ডাটাই যদি মিসিং থাকে তাহলে সব অঙ্ক আমরা করতে পারবো তাহলে এমসিকিউ এর জন্য এটি কিন্তু বেশ কার্যকরী একটি ব্যাপার তাহলে দেখবে 10 থেকে 15 সেকেন্ডেই আমরা এই টাইপের অঙ্ক সমাধান করে ফেলতে পারবো ধন্যবাদ সবাইকে